নামাজ নাই, ইসলাম নাই, নামাজ নাই, বড় বড় ওয়াজ করে কোনো লাভ নাই। আগে নামাজ, নামাজ নাই, কথাই নাই, নামাজ ছাড়া কোনো কথাই নাই। ইসলামের আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি, ইসলামের সবচেয়ে মূল জিনিসটা কি বলেন? ইসলামের মূল জিনিসটা কি? নামাজ ছাড়া ইসলামের কিছু আছে? প্রিয় ভাইরা, রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে বলবো যাদের যাকাত ফরজ হয়েছে রমজান মাসে যাকাত গুলো দিয়ে দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? আড়াই পার্সেন্ট সম্পদে কত পার্সেন্ট? আড়াই পার্সেন্ট যাকাত দিবেন। অনেকের কিন্তু ফসল হয়, ফসলের ওষুধ হবে, এই ওষুধ গুলো দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের যাকাত দেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। আর রমজান মাসে তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন, আরেকটা নিয়াত করবেন রমজান মাসে প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন এক পারা, তাহলে 30 দিনে 30 পারা কোরআন হবে, এক মাসে এক খতম কোরআন দেওয়া যাবে ইনশাআল্লাহ। আর যারা আমরা কোরআন পড়তে জানি, হাফেজ আছি, তারা নিয়াত করব প্রতিদিন এক পারা কোরআনের অর্থ পড়ে দেখার জন্য, 30 দিনের মধ্যে আল কোরআনের পুরোটা যেন আমি অর্থ পড়ে শেষ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এভাবে রমজানকে কাজে লাগানোর মধ্য দিয়ে, আমাদের মনের রোগগুলোকে দূর করার মধ্য দিয়ে, দিনী ইলম অর্জন, নামাজ পড়া, আদর্শ পরিবার গড়া, হালাল খাওয়া, আমাদের পরিবারে পর্দা কায়েম করা, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মাদক থেকে দূরে থাকার মধ্য দিয়ে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজে একটা পরিপূর্ণ ইসলামিক কাঠামো, সমাজ, মুসলিমদের ঐক্য গড়ে তুলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর দিকে বেশি ফোকাস করার তৌফিক দান করুন, এবং যা শুনলাম তার উপর আমল করার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, একটু নিয়াত করতে পারি ইনশাআল্লাহ, আমরা রমজান মাস আসার আগেই এই আধ্যাত্মিক প্রস্তুতি গুলো গ্রহণ করবো ইনশাআল্লাহ। দুই, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ, প্রত্যেক ঘরে ঘরে একজন করে কোরআনওয়ালা মানুষ তৈরি করবো ইনশাআল্লাহ, এবং দিনের এলেম সবাই অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো অবস্থাতেই পরিবারের পর্দা বিসর্জন দিব না ইনশাআল্লাহ, হারাম কোনো সম্পর্ক যাবো না, হারাম কোনো রিজিক খাবো না ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবো, অন্য অসহায় দুস্থ মানুষদের বাসায় ইফতার এবং সাহারি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। একই সাথে আমরা পরকালীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে বস্তুবাদিতা ত্যাগ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ।